नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সেরা 10 এর শুরুতে নজর রাখব দেশের খবরের দিকে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির প্রার্থী চূড়ান্ত হবে সর্বসম্মতভাবে। বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে সিদ্ধান্ত বিরোধীদের। বৈঠকে সর্বসম্মত হয়ে প্রস্তাব করা হয় প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ারের নাম, কিন্তু এখনও সক্রিয় রাজনীতিতে থাকতে ইচ্ছুক শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে নারাজ তিনি, তাই এদিনের বৈঠকে চূড়ান্ত হয়নি কোনো নাম। তবে রাষ্ট্রপতি ভোটে বিরোধীদের প্রার্থী হবে সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাজনাথ সিং, রাষ্ট্রপতির নাম জানতে চেয়ে তিনি ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে জানা যাচ্ছে। আমরা জানি যে আজ অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সর্বসম্মতিতে রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে, অর্থাৎ তারা যে নাম ঘোষণা করবেন তাতে সবাই রাজি হবে এবং সর্বসম্মতিতেই ঘোষণা করা হবে রাষ্ট্রপতির নাম, এমনটাই কিন্তু জানানো হয়েছিল বৈঠকের পর। এবার রাজনাথ সিং তিনি ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীকে এমনটাই জানতে চেয়ে রাজনাথ সিং ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর অখিলেশ যাদব, মল্লিকার্জুন খড়গে এবং নীতিশ কুমারকেও ফোন করেন রাজনাথ সিং। পরবর্তী অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী কে বিরোধীদের সেই নাম জানতে চেয়ে রাজনাথ সিং ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি ফোন করেন খড়গে, নীতিশ এবং অখিলেশ যাদবকেও। পরপর তিন দিন বুধবারও রাহুল গান্ধীকে তলব ইডির, মঙ্গলও ম্যারাথন জোড়া করা হয়, বারবার নয় একেবারে সব প্রশ্ন করুন বললেন রাহুল। রাতে হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখাও করেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার টানা 10 ঘন্টার বেশি জেরার পর প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ফের মঙ্গলবার ম্যারাথন জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো বুধবারও চলছে রাহুল গান্ধীকে জেরা। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ ইডির দফতরে ঢোকার সময় দলের বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন কংগ্রেস নেতা সচিন পাইলট, হরিশ রাওয়াত, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর চৌধুরী, কে সি বেনুগোপাল, গৌরব গগৈরা। কংগ্রেস নেতাদের দাবি, এভাবে তাদের মুখ বন্ধ করা যাবে না। দলের কর্মী সমর্থকেরা ঢুকতে যাচ্ছেন কংগ্রেসের সদর দফতরে, আর পুলিশ গেটে ধাক্কা দিয়ে ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে তাদের। বুধবার এমনই দৃশ্যের সাক্ষী থাকলো নয়াদিল্লির আকবর রোড। দিল্লি পুলিশ ফরমান জারি করে জানিয়েছিল, বুধবার কংগ্রেস দফতরে শুধু রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছাড়া আর কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। দলীয় কর্মীদের ওপর নজিরবিহীন আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সব রাজ্যে রাজভবন ঘেরাবের ডাক দেয় কংগ্রেস। দলীয় নেতার ইডি তলবে রাস্তায় কংগ্রেস। পরপর তিন দিন রাজধানীর রাস্তায় বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকেরা। বুধবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান দফতরে বাইরে বিক্ষোভ দেখান বহু কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার থেকেই তারা ধারাবাহিকভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ ইডি দফতরে রাহুল ঢোকার সময় দলের বেশ কিছু কর্মী সমর্থককে নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন কংগ্রেস নেতা সচিন পাইলট, হরিশ রাওয়াত, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর চৌধুরী, কে সি বেনুগোপাল, গৌরব গগৈরা। কংগ্রেস নেতাদের দাবি, এভাবে তাদের মুখ বন্ধ করা যাবে না। গত 8 বছরে দেশের ইতিহাসের কালো অধ্যায়। সংবিধান ধ্বংস করা হচ্ছে, বিপন্ন গণতন্ত্র পরিকল্পনা করে রাহুল গান্ধীকে টার্গেট করা হচ্ছে, বিজেপিকে নিশানা করে তোপ ভূপেশ বাঘেলের। ন্যাশনাল হেরাল্ড মামলায় পরপর তিন দিন রাহুলকে তলব। সোমবারের পর মঙ্গলও ম্যারাথন জেরা, তারপরে বুধবার ফের তলবে ক্ষিপ্ত রাহুল। বারবার নয় একবারে সব প্রশ্ন করুন বললেন রাহুল। শুধু তিনি নন, কংগ্রেস নেতৃত্ব প্রবল ক্ষুব্ধ। পাঞ্জাব পুলিশের হেফাজতে পাঠানো হলো গ্যাংস্টার লরেন্স বিশ্নোইকে। আজ সকালে মানসা আদালতে তোলা হয় 7 দিনের পুলিশি হেফাজত মুসেওয়ালা খুনে অভিযুক্ত গ্যাংস্টারের। দিন কয়েক আগে প্রকাশ্য রাস্তায় সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়, কার্যত গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। সেই মামলায় লরেন্স বিশ্নোইকে গ্রেফতার করে পুলিশ, তাকে তিহার জেল থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। সশস্ত্র পুলিশের 50 জন কমান্ডো, বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা রাখা হয়। কোভিডের কারণে স্মৃতিশক্তি হারানোর কথা জানালেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র চেন। আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয় কেজরি মন্ত্রিসভার এই মন্ত্রীকে। ইডির বিশেষ আদালতে শুনানি চলাকালীন এই প্রসঙ্গ তুলে ধরেন সত্যেন্দ্র চেন। টাকা লেনদেন নিয়ে নথি চায় আদালত, এ বিষয়ে তিনি কি কি জানেন জেনের কাছে জানতে চায় ইডির বিশেষ আদালত।
সে সময় তার স্মৃতিশক্তি হারানোর দাবি করেন সত্যেন্দ্র জৈন। যোগীরাজ্য আপহৃত 5 বছরের শিশু, উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় কয়লা ব্যবসায়ীর শিশু সন্তান। আসর নামে পুলিশ সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরাগুলিতে চোখ রাখা হয়। দেখা যায় বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে এক মহিলা ও পুরুষ। সেই ফুটেজের ভিত্তিতে খোঁজ চলছে অপহরণকারীদের। হাসপাতালে এসে রোগীর জন্য স্ট্রেচার বা হুইল চেয়ার নিতে হলে বন্ধক রাখতে হবে ফোন, আর যদি মোবাইল না থাকে তাহলে মিলবে না পরিষেবা। ফের প্রকাশ্যে যোগীরাজ্যে চিকিৎসা ব্যবস্থা এমন বেহাল দশা, অগত্যা পিঠে চড়ে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন আত্মীয়রা। উত্তরপ্রদেশের স্বরূপরানী নেহরু হাসপাতালে ঘটনা। সম্প্রতি হাসপাতালে এমনই দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, হাসপাতালে স্ট্রেচার বা হুইল চেয়ারে চাইলে শুধু মোবাইল বন্ধক রাখাই নয়, ওয়ার্ড পর্যন্ত পৌঁছে দিতে পয়সা দিতে হয় ওয়ার্ড বয়কেও, তাই বাধ্য হয়ে কাঁধে করে রোগীকে ওয়ার্ডে পৌঁছে দিতে হয় পরিজনদের। উপত্যকায় নিকেশ 2 লস্কর জঙ্গি। মঙ্গলবার রাতে গুলির লড়াই চলে সোপিয়ানে। নিহতদের মধ্যে রয়েছে কুলগামে ব্যাংক ম্যানেজার খুনে জড়িত এক জঙ্গি। কুলগামে এলাকি দিহাটির ব্যাংক ম্যানেজারকে হত্যা করেছিল সে। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। কাশ্মীর পুলিশ জানাচ্ছে সেনা পুলিশের অভিযান জারি রয়েছে। নজর রাখবো বাংলার খবরের দিকে। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিট গঠন করে তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে করতে হবে তদন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিটের কোনো অফিসারকে বদলি করা যাবে না, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিটি অফ জয় সিটি অফ ডেমনস্ট্রেশনে রূপান্তরিত হতে পারে না। বুধবার প্রাথমিক টেট মামলার শুনানি চলাকালীন ঠিক এই ভাষায় মামলাকারীদের ভর্ৎসনা করেন বিচারপতি শম্পা সরকার। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বঞ্চিত চাকুরি প্রার্থীদের শর্ত সাপেক্ষে অবস্থান বিক্ষোভের অনুমতি দেয় হাইকোর্ট। উচ্চ প্রাথমিক যে খবরের দিকে নজর রাখবো, সিরিয়া দপ্তর থেকে বেরোলেন সকত মোল্লা। অলঙ্কিত করতে হবে, যার কারণে একটা অভিযোগিত হবে। পশ্চিমবাংলার যারা বিজেপি নেতা আছে তারা এই ধরনের চক্রান্ত করছে, কিন্তু এই ধরনের চক্রান্ত করে আমাদেরকে ছোট করা যাবে না, বড় করা যাবে না। আমরা মাথা উঁচু করে যাচ্ছি, মাথা উঁচু করে আগামীকাল সাদেককে ডাকা হয়েছে, সাদেক লস্কর আপনার ছায়া সঙ্গে নিশ্চিতভাবে ভারতবর্ষের একটা তদন্তকারী সংস্থা হলো সিবিআই। সাদেক কেন, ওটা বাংলার সবাইকে ডাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের দিক থেকে আমরা সর্বরকম সহযোগিতা করতে পারি। কয়লা মাফিয়াদের সঙ্গে কোনোভাবে কি কোনো বৈঠক কথা কোনোদিন কোনো কানেকশন? কয়লা তো দূরের কথা, নিজে মাফিয়া কেন, মাঝে মাফিয়াদের সঙ্গে কোনোদিন যোগাযোগ নেই। আমরা এই ধরনের অ্যাটিটিউড আমাদের নেই, এতটা আমাদের কারোর সঙ্গে কথা বলারও আমাদের কোনোদিন কতদিনে ছিল না, আজও নেই এবং আগামী দিন। আর কি ফেলাম, ওসব আমরা কিছুই বুঝি না। কেন ডাকছে এবং 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে, কোনো কানেকশন নেই কিছু নেই। বলছি যে ভারতবর্ষের একটা তদন্তকারী সংস্থা নিশ্চিত ভাবে রাখতে পারে, এটা তাদের অধিকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে নির্বাচনে গেছে সেখানে আপনাদের ডাকায় গতকালকে সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় অভিষেক করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে তার সে আপনাদের সে দিয়েছে, সারা ভারতবর্ষের মিডিয়াতে দিয়েছে, সারা বিশ্বের মিডিয়াতে। এই বিষয়ে যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেস থেকে বেরোলেন সকত মোল্লা। তাকে আজ নিজাম প্যালেসে ডাকা হচ্ছিল, তলব করা হয়েছিল, সেই মতোই সকালবেলা তিনি পৌঁছে যান এবং দীর্ঘক্ষণ জেরা করা হয় সকত মোল্লাকে। এর আগে যখন তাকে তলব করা হয়েছিল তিনি বলেছিলেন যে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি, তবে আজকে পৌঁছে যান নিজাম প্যালেসে এবং সিবিআইয়ের মুখোমুখি হন সকত মোল্লা, তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। কয়লা পাচার মামলায় সিবিআই দফতরে হাজির হন সকত মোল্লা নিজাম প্যালেস থেকে। তিনি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন, তার জেরা শেষ হয়ে গেছে।
কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার মামলায় ফরেন্সিক রিপোর্ট জমা পড়ল আদালতে। রিপোর্টে খুনের কোনো উল্লেখ নেই। আইনজ্ঞ মহলের মতে এর থেকে পরিষ্কার অর্জুন চৌরাসিয়া আত্মহত্যা করেন। তবে ঘটনা তদন্ত চালাবে পুলিশ। মামলার পরবর্তী শুনানি 25 জুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের বঙ্গ সফরের সময় কাশীপুর থেকে উদ্ধার হয় অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ। কলকাতা বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা পৌঁছে যান কাশীপুরে, কথা বলেন অর্জুনের পরিবারের সঙ্গে। সিবিআই তদন্ত হওয়া উচিত বলে তার মন্তব্যে যথেষ্ট বিতর্ক শুরু হয়। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মেরে ঝুলিয়ে দেওয়ার প্রমাণ মেলেনি। পুর নিগম থেকে মাসে দুবার বেতন তোলার অভিযোগ এক চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে। আসানসোলে পুর নিগম রানীগঞ্জ বোরো অফিস থেকে মাসে দুবার বেতন তুলেছিলেন সৃজিতা মিত্র নামে পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মী। বিষয়টি জানতে পারার পর সৃজিতাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ মেয়রের। জিজ্ঞাসাবাদ চলেছে সংশ্লিষ্ট দফতরের কর্মীদেরও। কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলার মানুষ। 100 দিনে কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া 3,300 কোটি টাকা। বারে বারে চিঠি দিয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তথ্য দিয়ে এমনই অভিযোগ তুললেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, 2021 সালের 26শে ডিসেম্বর থেকে রাজ্যের এই বকেয়া কেন্দ্রীয় আইনে নিশ্চয়তা থাকা সত্ত্বেও 100 দিনে কাজের প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের মজুরির টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী বকেয়ার চেয়ে একাধিক চিঠি দিল কেন্দ্র, নিরুত্তর। এর ফলে 1,04,00,000 মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের অধিকাংশই খোলা সম্ভব হয়েছে, দাবি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নার। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বুধবার মন্ত্রী জানান, 2021 সালে তৃণমূল সরকারে আসার সময় রাজ্যে বন্ধ চা বাগানের সংখ্যা ছিল 51টি। বর্তমানে বন্ধ চা বাগানের সংখ্যা 9টি। আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি চা বাগান খুলে যাবে বলেও জানান তিনি। বর্তমানে বন্ধ ও রুগ্ন চা বাগানে মোট 5,423 জন শ্রমিককে 1,500 টাকা ভাতা দেওয়া হয় বলে দাবি করেন শ্রম প্রতিমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের তরফে চা শ্রমিকদের বিনামূল্যে চাল, 100 দিনের কাজ ও ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার মতো নানা সুবিধা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। গত কয়েকদিন গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি, অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বুধবার ভোরের বৃষ্টিতে শিলিগুড়ি থেকে সিকিমগামী 110 নম্বর জাতীয় সড়কে রিংপু সিংথামের মাঝে ধস নামায় সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ। 18 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিপদ সীমার ওপর দিয়ে বইছে নদী, সব মিলিয়ে বর্ষার শুরুতে চিন্তা বাড়ছে উত্তরবঙ্গে। উত্তরপ্রদেশের পর এবার বাংলায় বুলডোজা চালানোর নিদান বিজেপির। বুধবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বাংলায় বুলডোজা চালানোর পক্ষে মত প্রকাশ করেন। তার মতে বাংলায় অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে বুলডোজার চালানো উচিত, বিশেষ করে তৃণমূল নেতাদের বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া উচিত বলেই দাবি তার। সেরা দশে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন, দেখে নেব বিদেশের খবর। টাটা ন্যানোর থেকে আরও ছোট গাড়ি বাজারে আসতে চলেছে, তবে তেলে নয়, ইলেকট্রিকে চলবে এই গাড়ি। সুইজারল্যান্ডের একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থায় গাড়ি বাজারে আনতে চলেছে, নাম রাখা হয়েছে মাইক্রোলিনো, যার অর্থ চার চাকার সাইকেল। তবে এটিকে একেবারে গাড়ির আকার দেওয়া হয়েছে। দুজনের এই বর্ষার গাড়িতে চেপে একেবারে 115 কিলোমিটার পথ অতিক্রম করা যাবে। ভারতীয় মুদ্রায় গাড়ির দাম প্রায় 12,00,000 টাকা। বেশ কয়েক যুগ ধরে লাগাতার ভিন গ্রহে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা। এরই সঙ্গে মানব সভ্যতাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছে। তার মধ্যে চাঞ্চল্যকর দাবি চীনের। তাদের কাছে থাকা স্কাই আই নামে পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপে পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান মিলেছে, জানিয়ে গোটা বিশ্ব ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। কোর্টের নির্দেশে ব্রঙ্কস চিড়িয়াখানাতেই থাকবে হাতি। মঙ্গলবার নিউ ইয়র্ক আদালত এমনটাই নির্দেশ দিয়েছে। একদল প্রাণীবন্ধু হ্যাপি নামের হাতিটির মুক্তির দাবিতে আদালতের দ্বারস্থ হন। তাদের দাবি ছিল 51 বছর বয়সী হ্যাপি সাধারণ মানুষের মতো অধিকার পেতে পারে, তাকে মুক্তি দেওয়া হোক, কারণ সে মানুষের মতোই জ্ঞানী। কিন্তু দীর্ঘ প্রচার প্রক্রিয়া শেষে আদালত হ্যাপির মুক্তি দিতে নারাজ। হাতিটিকে ব্রঙ্কস চিড়িয়াখানাতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের নাম বদল নিয়ে বর্ণ বিভাদের অভিযোগ, দ্রুত পদক্ষেপের আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহুর। মূলত পশ্চিম আফ্রিকা দেশগুলোতেই মারাত্মক আকার ধারণ করেছিল মাঙ্কিপক্স, এরপর ধীরে ধীরে বিশ্বের 39টি দেশে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এরপরই নাম পরিবর্তন উদ্যোগী হয়েছে হু। তবে বর্ণবিদ্বেষের অভিযোগ সামনে আসায় ধীরে চলনীতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ভাইরাসের নাম, তার দুটি প্রজাতি, এমনকি সেই ভাইরাসের থেকে হওয়া রোগের নাম বদলানোর প্রক্রিয়া শুরু করেছে হু। সিদ্ধান্ত চূড়ান্ত হলে অবিলম্বে নাম বদল করা হবে মাঙ্কিপক্সের, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেই খবর।
ঐতিহ্যবাহী ভাসমান রেস্তোরাঁ স্থান বদল। চোদ্দই জুন হংকংয়ের অ্যাবারডিন হারবার থেকে রেস্তোরাঁটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সরিয়ে নেওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে বহু লোকের সমাগম হয়। জাম্বো ফ্লোটিং রেস্তোরাঁটিতে মূলত চাইনিজ খাবার পাওয়া যেত। 1976 সালে রেস্তোরাঁটি চালু হয়। 45,000 বর্গ ফুটে তিনতলার ফ্লোটিং রেস্তোরাঁটিতে একসঙ্গে 2,300 লোকের খাবার ব্যবস্থা করা যেত। বেশ কয়েকদিন চুপচাপ থাকার পর ফের সমেজাজে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার নেপথ্যে তার উস্কানি রয়েছে। এই মর্মে মার্কিন কংগ্রেসের তদন্ত প্রক্রিয়াকে তীব্র কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের। বিচার ব্যবস্থার পরিহাস বলে এই বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বলে কটাক্ষ করতে ছাড়লেন না ট্রাম্প। একটি লিখিত বার্তায় তদন্তের বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7 3।